আচ্ছা, খালি কি দামে কম দাম দেন, মানে আবার ভালো হয় তো? অবশ্যই, ভালো না হলে দর্শক ভাই অবশ্যই বাজে কমেন্ট করতো, বাজে ফোন দিত। ইনশাআল্লাহ যেগুলো গরু বেচছি ওনাদের কাছেই বারবার গরু বিক্রি করতেছি ভাই। আচ্ছা, রিপিট করে বিক্রি করতেছেন, তার মানে কোয়ালিটি ভালো হচ্ছে গরু? জি ভাই, জি। দরদাম করা সুন্নত, চলেন এক এক করে গাভীগুলো দেখি। সোনা যখন দরদামে বিক্রি হয় ইনশাআল্লাহ গরু দরদামে বিক্রি। কোনো দামের লড়াছড়া নাই, আর একবার শান্তশিষ্ট আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ। হ্যাঁ, সামনে দুটা কোনো কিছুই বান্দা লাগবে না ভাই, এই গাভীটা মা বোন সবাই দোয়ান করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10ই জানুয়ারি, রোজ বুধবার, 2024। কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আসিফ ডেইরি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া কবরস্থানটা শেষ করে কবরস্থানের সামনে যে খামারটা, এটাই কিন্তু আসিফ ডেইরি ফার্ম। প্রতি সপ্তাহে এখান থেকে একটা করে প্রতিবেদন দেখাই, আপনারা বেশ খুশি নিয়ে এই প্রতিবেদনটার জন্য অপেক্ষা করেন। উনি কিন্তু কম রেটে এই গাভীগুলো দেখায়, এখানে 110, 20, 30, 40, 50-এর মধ্যে বেশি গাভী থাকে। তো এখন ওনার খামারে নতুন যে গাভী রয়েছে, এই গাভীগুলো জাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব। আজকের গাভীগুলো দেখবো যে কম দামে দেখাতে পারি কি না, বা ওনার কালেকশনে কম দামের গরুগুলো আছে কি না, ইত্যাদি বিষয় নিয়ে জানবো। আপনারা যে যেখান থেকে গাভী গরু কিনবেন, কম দামি হোক বা দামি হোক, অবশ্যই নিজেরা সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমান ভাই কেমন আছেন? আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রাখছে ভাই। রহমান ভাই কেনা বেচা কেমন? কেনা বেচা আল্লাহর দোয়ায়, দর্শক ভাইদের ভালোবাসা ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর দয়ায় আর দর্শকদের ভালোবাসায় বেচা কেনা ভালো? জি ভাই, জি। আমরা তো কম দামে এখান থেকে বেশি গাভী দেখাই। জি ভাই, জি। কম দামের গাভীগুলো আমার কাছে বেশি থাকে ভাই। আচ্ছা, খালি কি দামে কম দাম দেন, মানে আবার ভালো হয় তো? অবশ্যই, ভালো না হলে দর্শক ভাই অবশ্যই বাজে কমেন্ট করতো, বাজে ফোন দিত। ইনশাআল্লাহ যেগুলো গরু বেচছি ওনাদের কাছেই বারবার গরু বিক্রি করতেছি ভাই। আচ্ছা, রিপিট করে বিক্রি করতেছেন, তার মানে কোয়ালিটি ভালো হচ্ছে গরু? জি ভাই, জি, জি। রহমান ভাই পরিচয়টা যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে জানাবেন। আমার নাম আব্দুর রহমান, আসিফ ডেইরি ফার্মের মালিক, আর আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙড়া থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। হারোপাড়া, এই যে আমাদের পাশে যে কবরস্থান, কবরস্থানেরটাও শেষ হয়েছে, আপনার খামারটাও শুরু হয়েছে? কবরস্থানের শুরু থেকে না, শেষ প্রান্তে হাতের বাম পাশে প্রথম খামারটা আপনাদের? আমার। আচ্ছা, আজকে কি দেখাবো দর্শকদের, কতগুলো গাভী আছে? গাভী তো ভাই ছিল 6টা গাভী, নির্বাচনের কারণে ভালো কালেকশন করতে পারিনি। গাভী তো মনে করেন যে দেখানোর মতন এখন 4টা গাভী আছে। এখন 4টা? 2টা গাভী বিক্রি করছি। বাচ্চা সহ কি আছে? বাচ্চা সহ 1টা গাভী আছে ভাই। আপনাদের এখানে তো বড় বাচ্চা সহ গাভী পাওয়া যায়? বড় বাচ্চা সহ গাভী আছে? জি ভাই। যেগুলো কাটার কোনো ভয় নাই? এগুলো কাটার কোনো ভয় নাই ভাই, আমার গ্রামের কালেকশন। ইনশাআল্লাহ বড় 2টা বাচ্চা সহ গাভী পালি বড় বাচ্চা সহ পাই ভাই। আচ্ছা, আর প্রেগনেন্ট কয়টা আছে? প্রেগনেন্ট 3টা গরু দেখ। প্রেগনেন্ট কিনলে কি কি সুযোগ সুবিধা? বাট জরায়ু গ্যারান্টি ভাই। আচ্ছা, বাটার জরায়ু আপনার। কেমন রেট থেকে শুরু করব আজকে ভাই? আজকে ভাই 1,25,000। 125? জি ভাই। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। আর উপরে? উপরে ভাই 1,65,000 হবে। 165? জি, জি। দরদামের কি সুযোগ দিবেন? ইনশাআল্লাহ দরদামের সুযোগ, যৎসামান্য দরদামের সুযোগ আছে। দরদামে ভাই গরু কিনা বেচা হয় না। আচ্ছা, দরদাম করা সুন্নত, চলেন এক এক করে গাভীগুলো দেখি। সোনা যখন দরদামে বিক্রি হয় ইনশাআল্লাহ গরু দরদামে বিক্রি হয়। চলেন এক এক করে দেখেন গাভীর সঠিক বর্ণনা, ইনশাআল্লাহ আমাদের জানান। ইনশাআল্লাহ। 1 নম্বর সিরিয়ালে রহমান ভাই বড় বাচ্চা সহ গাভীটা তাহলে প্রথমে দেখালাম, যেগুলো যেহেতু এগুলোর হচ্ছে টান বেশি, চাহিদা বেশি। আচ্ছা, এটা বিস্কুট কালার এবং সাদা রঙের মিশ্রিত একটা গাভী, মাঝারি বডি এবং ভরা মাঝারি। এটা কি জাতের আসলে? এটা ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্স, ফ্রিজিয়ানের পার্সেন্ট কম পাইছে, জার্সি পার্সেন্টেজ বেশি। আচ্ছা, জার্সি বেশি আছে, ফ্রিজিয়ান ক্রম আছে, দুইটা ক্রস মিলে একটা গাভী হইছে। দাঁত কয়টা? দাঁত ভাই 4 দাঁত ভাই। 4 দাঁত? জি, 2 দাঁত আর বলা যাচ্ছে না, 4 দাঁত হচ্ছে। কত নম্বর বাচ্চা এটা? এটা দ্বিতীয় বাচ্চা ভাই। আচ্ছা, বাচ্চাকে একটু ভুষি দেন তো মনে হচ্ছে বাচ্চাও খাবে। বাচ্চা দুই একটা খাওয়া ধরছে ভাই। আচ্ছা, বাছুরের বয়স কয় মাস? বাছুরের বয়স 1 মাস প্লাস হয়ে গেছে। 1 মাস না, 1.5 মাস, 2 মাস বাচ্চার বয়স আছে রমান ভাই। 2 মাস না হলেও কাছাকাছি। এখন এটা হচ্ছে আমার আইডিয়াতে বললাম। হ্যাঁ হ্যাঁ, এটা বাকি যারা আপনি কিনছেন, আপনার একটা আইডিয়া বা গেরস্ত একটা আইডিয়া দিছে, যারা কিনবেন নিজেদের চোখের আইডিয়াতে কিনবে। মনে হচ্ছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা ভাই। আচ্ছা, ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান মিক্সড হইছে, ফ্রিজিয়ান এবং জার্সি মিক্সড একটা বকনা বাচ্চা। একটু তলার মানটা বাচ্চার দেখাই। বাচ্চার তলার মান ভাই অনেক সুন্দর ভাই, আর দেন বার্ড গুলো কত সুন্দর, আর এই দেখেন। ধরেন 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 রহমান ভাই, এই দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ 4টা বার্ড, এখনই কিন্তু বোঝা যাচ্ছে যে চিকন চিকন ছোট ছোট বার্ড। এগুলো দুধ ছাড়লে কত টাকা? এখন তো দুধ খায় না? জি ভাই, দুধ খায় তো ভাই। দুধ ছাড়লে কত টাকা বিক্রি হবে? ছাড়লে 80-85 হাজার বাচ্চাটার দাম আছে। আচ্ছা, এখন দুধ পানাচ্ছেন কত লিটার গাভীর থেকে? দুধ আছে ভাই 2 টানে 17 কেজি ভাই। 17 লিটার? জি ভাই, জি। এই বড় বাচ্চা খাওয়ার পরেও না? বড় বাচ্চা, বাচ্চা তো আর খাওয়ানো লাগে না ভাই, প্রয়োজন হয় না? না, ওই যাচ্ছে, মানে একটু একটু দিলেই হয়।
মানে পানানোর সময়। তাছাড়া আর দুধ ওই রকম ছোট বাচ্চার মতো খাওয়ানো লাগে না। আচ্ছা, এটা সকালে এখন যে পালন করছে এখন কত লিটারে পালন হচ্ছে? 10 এর উপরে হবে ভাই, একটানে 10 এর উপরে হবে। আর বিকেল বেলা? বিকেল বেলা 7 কেজি। তাহলে তো সমান সমান প্রায় দুধ। জি ভাই জি, এই 17টাই গ্যারান্টি? 17টাই গ্যারান্টি। সমান সমান হলো না ভাই, 3 কেজি কম বেশি হয়। ওই প্রায় 3 কেজি তো কোনো কম না, কারণ সারা রাত পায় আর এদিকে তো কয়েক ঘন্টা সময় পায়। জি জি, আপনি 17টা দেখাই দিবেন এক কথায়। 17 না 16 কেজি গ্যারান্টি সারা বাংলাদেশ। কোন দর্শক ভাই আমার কাছে এক সপ্তাহ থেকে যেন দহন করে নেয়। আচ্ছা, এক সপ্তাহ থেকে দহন করে নিবে 16টা দুধের গ্যারান্টি। বকন বাচ্চা দাম কত বলেন তো? দাম ভাই এটা 1,65,000 রাখা যায়। 165। বাচ্চাটা আলাদা দাম কত আছে এখন? বাচ্চাটা আলাদা দাম এখন তা 55,000 দাম আছে। আচ্ছা, 55 বাদ দিলাম, 50 ধরলাম, খালি গাভিটার দাম কত আছে? খালি গাভিটা এখন ধরেন 1,15,000। আচ্ছা, মোটামুটি লস নাই? কোনো লস নাই ভাই। আচ্ছা, যেভাবে হিসাব করে নিবে আর দর্শকরা এইভাবে হিসাব করে, কিন্তু এই দুধের গাভি কিনতে লাগলে 1,25,000 লাগবে ভাই। 15-20,000 টাকা বা 25,000 টাকা বাজার ভালো থাকলে লাগবে। বাচ্চাটা 40-50,000 টাকা দাম আছে। আবার দুধ আছে 16 লিটার গ্যারান্টি, একবার গ্যারান্টি ভাই, বাটা গ্যারান্টি, তাই তো? একবারে এক সপ্তাহ থেকে আমার কাছে দোয়ান করলে। আচ্ছা, শান্ত সিস্টেম আছে, একটু পানানো কি দেখানো যাবে? কোনো দর্শক ভাই বলে যে হচ্ছে লাগানো বাচ্চা নাকি, এটাও আপনি দেখান। আচ্ছা, দেখান দেখান। আচ্ছা, দেখি মায়ের কাছে যায় কি না। আচ্ছা, এই যে একাই আছে কিন্তু মা মেয়ে একসাথে। রমন ভাই, চারটা বাট একটু দেখানো যায় না? হ্যাঁ দেখানো যাবে ভাই, চলেন। দহন করার তো আমাদের সকালে সময় থাকে না, অনেকগুলো প্রতিবেদন থাকে। আপনি একটু চারটা বাট শুধু আমাদের দেখান যে ক্লিয়ার আছে কিনা। এমনি নড়ে না? কোনো রকমের নড়া চড়া নাই ভাই। আচ্ছা, ধরেন একজন বাচ্চাটা কোনো রকমের নড়া চড়া নাই, আর একবার শান্ত সৃষ্ট আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ। হ্যাঁ, সামনে দুটা কোনো কিছুই বান্দা লাগবে না ভাই, গাবিটার মা বোন সবাই দোয়ান করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 165? জি 165। এটা ফিক্স কত বলেন তো? ফিক্স আসলে ভাই ভিডিওর ভিতরে তো আমি দাম চাই না, এখন কি বলবো, আপনি 3,000 টাকা কম দিয়েন। আচ্ছা, 3,000 না, 5,000 টাকা কম। একটা রাউন্ড ফিগার করেন, 160 বাচ্চা সহ। আপনি 5,000 টাকা ডিসকাউন্ট দিলে আসলে লাভ বাঁচবে না ভাই। বাঁচবেনি, একটু লাভ কম হবে তবে লাভ হবে। নেন 160। আপনি বললেন ভাই, আন কি বলবো ভাই। আচ্ছা চলেন, আমরা 2 নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখাই ভাই। 2 নম্বর সিরিয়ালে রহমান ভাই আরও একটি মাঝারি বডির গাভি নিয়ে আসলেন, রং সাদা কালো। এটা কি জাতের গাভি আসলে? হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। হলস্টাইন ফ্রিজিয়ানের বয়স অরিজিনালি কয় দাঁত? এখনো দাঁত হয়নি বকনাটা। অদাঁত? জি ভাই জি। আচ্ছা, হয়তো আপনার 15-20 দিনের ভিতর পড়বে। আচ্ছা, তার মানে দুই দাঁত ধরে নিলাম, ফাঁকা হলেই দুই দাঁত। কতদিন সময় আছে? সময় আছে ভাই এখনো 20 দিন। 20 দিন ফুল? জি জি। গাভি কিনলে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো ভাই 20 দিন সময় মানে অনেক সময়। আবার গাড়িতে বাচ্চা হয়ে যাবে না তো? না না না। আচ্ছা, 20 দিন ফুল সময় নিবে না? তলা টলা একটু দেখান তো, নেড়ে চেড়ে রহমান ভাই। এই দেখেন ভাই, বকনা গাভি তো ভাই আর নিচে বালুর পর বান্ধিস তো একটু মনে করেন যে লড়াচড়া করতেছে ভাই, তাদের একবার শান্ত সৃষ্ট আছে একবার। আচ্ছা, ওই যে চারটা বাট, সুন্দর চারটা সাদা রঙের বাট, সময় 20 দিন থাকলে তো আরও ওলান হবে না? তারপরে দর্শক ভাই তাদের মতন আইডিয়া করে, তারপরে যাদের জিনিস যাদের টাকার ব্যথা আছে নিজের চোখের আইডিয়াতে কিনতে হবে। দাম কত এটা আপনার কাছ থেকে? কোন দর্শক ভাই নিলে একদম 1,35,000 রাখা যাবে। 135? একদম একদম, দরদামের কোনো সুযোগ নাই। 5,000 দিল না সেক্ষেত্রে ভাই আলাদা হিসাব না। আচ্ছা চলেন, আমরা 3 নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখি। চলেন দেখাই। 3 নম্বর সিরিয়ালে আরও একটি গাভি নিয়ে আসলেন, এটা হচ্ছে কফি কালারের। কি জাতের? এটা জার্সি ভাই। জার্সি? জি ভাই জি। জার্সির বয়স কেমন? ছয়মাত্র, দুই দাঁত ভাঙছে ভাই। দুই দাঁত ভাঙছে? জি জি। আচ্ছা, পোলেটি না? প্রথম বাচ্চা দেবে। জি। জার্সি প্রেগনেন্ট কত মাস? প্রেগনেন্ট 9 মাস চলতেছে ভাই। 9 মাস রানিং? জি। কতদিন সময় পাবে বাচ্চা দিতে? 15-20 দিন লাগবে ভাই এখনো, তারপরেও 15-20 দিন সময় আছে। এর বাটগুলো চারটা বাট সাদা বাট না? জি ভাই, বাট পার্সেন্ট খুব ভালো ভাই। আচ্ছা, এগুলো ভরবে? জি জি জি। আচ্ছা, এইটা যদি কেউ এখান থেকে ডেলিভারি নিতে চায়? ডেলিভারি নিতে লাগলে ভাই আমার আসলে পুঁজিপাটটা কম, সেক্ষেত্রে ক্যাশটা পেমেন্ট করে দিলে পরে ইনশাআল্লাহ দিতে পারবো ভাই। আচ্ছা, টাকা সব দিয়ে দিতে হবে না? জি ভাই জি। আচ্ছা, এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা? এগুলো দাও ভাই 13-14 কেজি দুধ থাকবে ভাই। 13-14 লিটারের আইডিয়া থাকলে? আচ্ছা, আর যারা কিনবে নিজের টাকা, ওই যে প্রথমেই বলছি নিজের চোখের আইডিয়াতে কিনতে হবে। জি ভাই জি জি। রমন ভাই, এর দাম কত?
এটা যে কোনো দর্শক ভাই নাই, কোনো দামাদামি চলবে না, 125,000 রাখা যায়। 125? জি ভাই জি। তাহলে আজকে গত সপ্তাহ চেয়ে আজকে দাম কম আছে? আজকে ভাই একবারে কম ভাই। আচ্ছা 125, দরদামের হালকা একটু সুযোগ না? আমি চাই দর্শক ভাইদের আরো পড়তে দিতে। আসলে ভাই নির্বাচনের কারণে ভালো কালেকশন করতে পারিনি, ঘোরাঘুরি ভালো হইতে পারিনি। আচ্ছা আচ্ছা, চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই। চলেন দেখাই। সবশেষ 4 নম্বর একটা বিগ সাইজের গাভী রয়েছে ভাই, এটা কি জাতের? এটা ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্সড। ভিডিওতে কিন্তু বলছিলেন যে 165 সর্বোচ্চ দাম। জি ভাই। এখন দাম যদি 2 লাখ হয় 165 কিন্তু দিতে হবে। এটা 165 এটাও দিয়ে দেবো। হ্যাঁ সেটাই বলতিছি, 2 লাখ টাকা দামের গরু ভাই। অন্যান্য খামারে গেলে 2 লাখ টাকা অবশ্যই দাম চাইবে ভাই। আপনিই বলেন এই গরুটা 2 লাখ চাবে কিনা। আচ্ছা, চাওয়ার জায়গা আছে 90, 95, 200 পর্যন্ত চাওয়া যাবে, কিন্তু বিক্রি কত হবে বলতে পারবো না। এটা ফ্রিজিয়ান এবং জার্সি ক্রস একটা গাভী। জি ভাই জি জি। বিগ সাইজের গাভী, দাঁত কয়টা? দাঁত 4 দাঁত হচ্ছে ভাই। 4 দাঁত? জি ভাই জি। আচ্ছা কত নম্বর বাচ্চা হবে? এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা হবে ভাই। 4 দাঁতে দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে? জি ভাই জি। পেটে বাচ্চা? পেটে বাচ্চা। সময় কতদিন আছে? সময় ভাই এটা আপনার 15 দিন লাগবে ভাই। 15 দিন? জি জি। বার্ড জরাও ঠিক আছে? বার্ড জরাও গ্যারান্টি ভাই। বার্ড জরাও গ্যারান্টি? পিছন থেকে একটু চামড়া ওলানটা দেখি। এই দেখেন ভাই, একবার বার্ড জরাও, একবার গ্যারান্টি, আর এখানে পৌঁছে দেখে নিতে পারবে। আর কোনো রকম খুদ নাই? খুদ নাই ভাই। আচ্ছা, এই আগের বিয়নে কত লিটার দুধ দিছে? আগের বিয়নে 15 কিলো দুধ পাইছে ভাই। 15টা? এবার কত লিটার দুধ আসতে পারে? এবার ইনশাআল্লাহ বেশি হবে, কম তার হবে না ভাই। আচ্ছা কত লিটার আপনার আইডিয়া? তাও এবার 17 কেজি দুধ পাওয়া যায়। 17-18 কেজি? 17 থেকে 18 কেজি? জি ভাই জি। দাম? দাম ভাই 1,65,000 এটাও রাখা যায়। এটাও 165? এটার ফিক্সড করে দেওয়া যায় না ভাই? ও ভাই না, আসলে এগুলোটা কিন্তু অনেক বড় গরু। আপনি কিন্তু চাইছেন, আমি প্রথমেই চাইছেন যে 165 সর্বোচ্চ। জি ভাই। বাচ্চা সহটা যেহেতু ফিক্সড করে দিছি, এটা আপনি 2,000 পারেন, 1,000 পারেন, যাই পারেন একটু ফিক্সড করে দেন। ও ভাই আসলে কি বলবো, আচ্ছা মনটা নরম করে নমন। আচ্ছা 62,000 দিয়ে দিন। তাহলে এটাও 60,000 ভাই। 60,000 দিলে আসলে মনে হয় দুইটা গরুতে ভাই হবে, ইনশাআল্লাহ লাভ হবে, অল্প হবে। আচ্ছা ভাই 60,000 করে দিলাম। আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নম্বরটা 017-233-336-991। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভাই। দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শক ভাইদের কি বলবো ভাই, দর্শক ভাইদের আমাদের এখানে বাচ্চাওয়ালা গরু আছে, সরজমিনে আসুক, আর গাভীন গরুগুলো হচ্ছে এখানে আসে বার জড়াও, দেখে শুনে তারপরে গরুগুলো সুস্থ সবল আছে নাকি এগুলো তো দেখার দরকার আছে, খাচ্ছে কি না। আমরা কিন্তু প্রত্যেকটা গাভী কিন্তু খাওয়াই খাওয়াই দেখাইছি। অবশ্যই কোন রকমের অ্যাকচুয়াল পরিমাণ 10-20 থাকলে আমি ভিডিওতে দেবো না, এটা দেখাবো না। আচ্ছা দর্শকদের কোনো মেসেজ দিবেন? দর্শক ভাইদের কি মেসেজ দেবো ভাই, বরাবর তো দিয়েই আসলাম ভাই, এবার আর কি মেসেজ দেবো? দর্শক ভাই আসুক, আসে দেখে শুনে নিক। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।